নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কুচবিহার এসেছি মেয়ের এক বিশেষ কাজে। কাজ হয়ে গেছে, তা দুপুরে লাঞ্চ সারব, ওই জন্য বেরিয়ে পড়েছি কুচবিহারের রাস্তায়। দেখুন কুচবিহারের রাস্তাগুলো কি সুন্দর, আর আকাশটা দেখেই মনে হচ্ছে যে দুর্গাপূজা চলে এলো। তো খুব খিদে পেয়েছে, তো একটা জায়গায় খবর পেলাম, হচ্ছে কুচবিহার ঠিক জেলা পরিষদের অপোজিট একটা লোকাল ভাতের হোটেল, যেখানে থালি হিসেবে পাওয়া যায় ভাত, লঙ্কা, পেঁয়াজ, লেবু, তার সঙ্গে পাট ভাজা, মসুরির ডাল আর পটলের তরকারি। তার সঙ্গে এক্সট্রাভাবে নেওয়া হয়েছে চুনো মাছের ঝোল, যেটা এখানকার সবথেকে বেস্ট, খুব সুন্দর লেগেছে খেতে। তার সঙ্গে নেওয়া হয়েছে লোকাল মুরগির ঝোল, যেটাও খুব টেস্টি, বেশ ঝোলঝোল করে রান্না হয়েছে। তার সঙ্গে নেওয়া হয়েছে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝোল, যেটা খুব লোকাল মাছ বলে খুব টেস্টি হয়েছে। তার সঙ্গে নেওয়া হয়েছে পাট ভাজা, যেটা আমি ডবলভাবে নিয়েছি, আর হচ্ছে মিক্সড ফ্রুট দিয়ে চাটনি, যেটাও খুব